কাজ করার পর যখন কোভিড উঠে যায় আবার দ্বিতীয়বার যখন চালু হয় তখনই বলা হয়েছে যে আমরা এসডিওর কাছে গিয়েছি, যথারীতি আমরা কাগজপত্র সমস্ত রকম ডকুমেন্টস জমা দেওয়া যা দেওয়ার দিয়েছি। এসডিও স্যারও বলেছিলেন যে যখন কোভিড চালু হয়ে যাবে তখন তোমরাই পাবে, অন্য কেউ পাবে না, তোমরাই পাবে যেখানেই হোক। ইভেন সুভাষ স্যারও কিছু কথা বলেছিলেন, বলার পর বললো কোভিড চালু হোক এক সপ্তাহের মধ্যে চালু হবে তোমরাই পাবে, অন্য কেউ পাবে না। এখন এসএসএই যে ছেলেরা কাজ করছে ওখানে বলছেন নাকি আমাদের কাজ দেবে না, আমরা যে এক বছর কাজ করলাম কঠোর পরিশ্রম করে সেই এটা কে দেবে? আমার তো সে আর কোভিডের জন্য কিছু বলতে পারিনি, যে ঘর ঢুকতে পারিনি, আত্মীয় স্বজনে বাড়ি যেতে পারিনি, মারা গেলেও তাদেরকে দেখতে যেতে পারছি না। যে এত কিছু করার পরেও ওখানকার সুপারভাইজার এসে বললো কথাবার্তা হয়ে গেলো চলে যদি যদি বলে সুপারভাইজার যদি ওখানে বলে এসে সেই যে কোনো এই বিল্ডিং এর ছেলেরা থাকবে না তাহলে এইচডিউটা কারা চালাচ্ছে, রান্নাঘরে যে খাবারটা তাহলে কোথা থেকে যাচ্ছে আমাকে বলুন। রান্নাঘরের খাবার থেকে আরম্ভ করে কারা করে এই কাজগুলো? এখানকার হসপিটালে সব টেন্ডারে এইখানে এইচডিউটা চালাচ্ছে এখানকার টেন্ডারে ওইগুলো যাবে আমার যাবে। আজকে কি এখানে সুপারকে বলতে এসেছেন না কি মানে বলতে এসেছেন? আপনাদের দাবি হচ্ছে আপনাদেরকে কোভিডের দাবি হচ্ছে যদি কোভিডে নিয়ে নেয় খুবই ভালো, তাতে আমাদের স্থায়ীকরণ কাজ দিতে হবে। আপনার নাম? রাজীব খান। আপনি কি মানে কোনখানকার স্টাফ? আপনার কোভিড স্টাফ। কোভিড স্টাফ কি হয়েছে এখানে নতুন সুপার না আগের সুপার? না এই সুপারই বলেছে। দিয়ে তারপর বলার পরে আমরা নিশ্চিন্ত আছি একটা যে আমাদেরকে কাজ দিবে। আমরা এসডিও এর কাছেও গেছি, সেখানেও সব বললো যে হ্যাঁ কাজ দেওয়া হবে, তোমাদেরই কাজ দেওয়া হবে, এটা তোমাদেরই তোমাদেরকেই দেওয়া হবে, তোমরা এটা করেছো এক বছর ধরে, তোমাদের ট্রেনিং নিয়ে এসছে, তোমাদের জানা আছে। দিয়ে আমাদের সব বলে আমরা এমআর বাঙ্গুরেও যে ট্রেনিং নিয়ে এসেছি। তারপর কিছু হলো হবার পরে আজ অ্যাকাউন্ট খুলতে এসে বলছে নাকি আমাদের কাজ হবে না। আপনারা আপনারা কোথাকার স্টাফ? হসপিটালের নাম? আপনার নাম দিদি? আমার নাম রেশমা দিদি। কোনখানে বাড়ি? আমার 5 নম্বর ওয়ার্ড গারওয়ান পাড়ায়। আগের আগে যিনি আছেন এখন এমআর বাঙ্গুরে, উনি যদি থাকতেন আমাদের কাজটা হয়ে যেত। কার সঙ্গে কি প্ল্যান করে কি করছে কি যায় না করছেন? আপনার আন্ডারে কাজ করেন এবং আপনি রিক্রুটমেন্ট করেন, এখানে হসপিটাল কোনো দায়ভার নিতে চাইছে না, কি বলবেন বিষয়ে? হ্যাঁ হসপিটাল যদি বলে আমি দায়ভার নেবো না তাহলে নতুন ট্রেনার তৈরি করবে? সুপারভাইজার নিতে তো আমারই এইচডি চলছে কী করে?
সুপার ফেসিলিটিতে খাবারের লোকগুলো চলছে কি সবাই যদি চলে যায় না চললো নি কেন এটা বললে হবে না তো সুপার ফেসিলিটিতে আছে ঠিক আছে এখানে 100টা বেড হয়েছে সেখানে 100টা বেড হয়েছে সেখানে তো 22টা ছেলেকে রিক্রুট করে ওদের আন্ডারে রিক্রুট করবে বাইরে থেকে তো নিতে বলা হচ্ছে না এটা ওদের আন্ডারে চলে যাবে আমাদের আন্ডারে থাকবে না আমি তো ওদেরকে ইয়ে করিনি রিক্রুট করেছিলাম আমি আপনি কতদিন কন্ট্যাক্ট নিয়ে পড়াচ্ছেন এটা 1 বছরের উপর আপনার নাম আনন্দ বিশ্বনাথ আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ আমতলা মোড় বসন্তপুর আরামবাগ এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয় প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ